जान है, तुझे खाना मेरा काम है, तुझे खा के मैं बस गाऊं सुबह शाम। मुझे यार शाक सब्जी भल लगे। मोमो आई लव यू, यू लव मी। মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই? গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরেকটা 24 আওয়ার ফুড চ্যালেঞ্জ। আর আশা করি টাইটেলটা দেখেই বুঝে গেছো যে আজকে আমি 24 ঘন্টা ধরে খেতে চলেছি ইয়ামি ইয়ামি স্পাইসি স্পাইসি মোমোস পুরো 24 ঘন্টা অবধি। অ্যান্ড ডিফারেন্ট ভ্যারাইটি অফ মোমো খাবো, বানাবো, ট্রাই করব। তো ওভারঅল দিনটা খুবই স্পাইসি আর টেস্টি হতে চলেছে। আশা করছি যে তোমরা প্রচণ্ড এক্সাইটেড এই চ্যালেঞ্জটা দেখে, বিকজ তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলে। আর যদি তোমরা চাও যে আমি তোমাদের রিকোয়েস্টগুলো এভাবেই ফলো আপ করি, তো প্রে করছি যে তোমরা এই ভিডিওটাকে অ্যাটলিস্ট 20K-তে পৌঁছে দেবে, বিকজ তোমরা 20K অ্যাবাভ লাইকস দিয়েছো। আর তোমাদের ভালোবাসা আর কাঁচকলা লাইকসটা দেখলেই আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা কতটা ভালো লেগেছে। তো ইয়েস, উইদাউট ফার্দার অ্যাডু গাইস, চলো আজকের দিনটা শুরু করা যাক। আর আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরে গিয়ে। দেখতে থাকো ব্লগটাকে। আজকে আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে মোমো বানাতে, কারণ লেটস বি রিয়েল, সকালবেলা কারোর দোকান খোলা থাকবে না আমায় মোমো খাওয়ানোর জন্য। আর বেলা অবধি বসে থাকলে আমার পেটের ছুঁচো বাইরে বেরিয়ে আসবে। তো মোমো বানানোর জন্য আমি নিয়েছি এখানে ময়দা, কারণ আমাদের ডোটা প্রিপেয়ার করতে হবে। আর ময়দার মধ্যে দিতে হবে 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবার ভালো করে ময়দাটাকে একটু মিশিয়ে নিতে হবে। ময়নটা তোমরা যখন ধরলেই বুঝতে পারবে, এরকম চেপে চেপে আসবে যে ময়নটা তৈরি হয়ে গেছে, সে অনুযায়ী তেলটা দেবে। মোমোর যে ডোটা তৈরি হয় গাইস, এরকম সফট ডো তৈরি হয়, অল্প জল আর নুন মিশিয়ে আর তেল দিয়েই ডোটাকে বানায়, যেভাবে নর্মালি আমরা লুচি বা রুটি বানানোর জন্য ডো বানিয়ে থাকি। আর এটাকে আমরা কম করে 10 মিনিটের মতো একটুখানি রেস্ট দেব, যাতে মোমোটা আরও ভালো মতো প্রিপেয়ার হয়। আর এই ফাঁকে আমরা স্টাফিংটা বানিয়ে নেবো। আমি নিয়েছি মিন্স চিকেন, আর চিকেন পিসেসগুলো আমি একটু বড় রেখেছি, একদম ফাইন মিন্স করিনি, কারণ বাড়িতে বানাচ্ছি, অত মানে মাখামাখা করার কি দরকার। আমি চিকেন পিসেসগুলো ফিল করতে চাই, কারণ আই লাভ চিকেন, তোমরা জানো। এর মধ্যে অ্যাড করে দেবো ইনগ্রিডিয়েন্টগুলো। সবার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাইস কুচোনো পেঁয়াজ, একদম ছোটো ছোটো মিহি করে কুচোনো পেঁয়াজ অ্যাড করছি। তার মধ্যে অ্যাড করে দেবো কুচোনো স্প্রিং অনিয়ন্স, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প একটু আদা রসুনের পেস্ট, আর তারপর দেবো ছোট্ট 1 চামচের মতো সাদা তেল, এটা অপশনাল বাট দিলে খুব ভালো বাইন্ডিংটা হয়। আর তার মধ্যে দিচ্ছি আমি নুন স্বাদ মতো, দিয়েছি অল্প একটু সোয়া সস। আর ফাইনালি এবার এটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো মতো করে এটাকে মেখে নিতে হবে। আর আমাদের যে মোমোর যে মিক্সচারটা আছে একদম তৈরি হয়ে গেছে, এই মিক্সচারটা আমরা স্যুপেও ইউজ করব বানাতে। আর আচ্ছা, স্টাফিংটা আমাদের রেডি, এবার আমরা মোমোর যে আউটার শেলটা আছে ওটাকে বানিয়ে নেব। তো আমার মা ছোট ছোট লুচির মতো করে বেলে রেখেছে, একদম ছোট ছোট করবে, খুব একটা বড় না, আর তার মাঝখানে একদম সেন্টারে স্টাফিংটা দেবে। আর মোমোকে তুমি অনেক রকমভাবে ফোল্ড করতে পারো, আমি সবচেয়ে ইজিটা দেখাচ্ছি, ইজিয়েস্ট বলতে গেলে, যেটার জন্য কোনো রকম তোমার রকেট সায়েন্স শেখার প্রয়োজন নেই, সেটা হচ্ছে পুটলি। এরকম করে জাস্ট ধরে ওপরটা মুড়ে টুইস্ট করে দিলেই পুটলি শেপ হয়ে যাবে। এটা একটা খুব কমন শেপ, যেটা রেস্টুরেন্টে তোমরা দেখতে পাবে। ভাবে চটজলদি করে মোমোগুলোকে এক একটা করে বানিয়ে নেব। আর তো মোমোগুলোকে আমি উইদাউট এনি মোমো মেকার স্টিম করব, আর তোমাদেরকেও শেখাবো তোমাদের বাড়িতে মোমো মেকার না থাকলে তোমরা কী করে এই স্টিমটা করতে পারো। তো সবার আগে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে জল দিয়েছি, জলের মধ্যে আমি স্যুপটা বানিয়ে নেব। স্যুপটার ডিটেল রেসিপি আমি আজকের এই ভিডিওতে নয়, অন্য ভিডিওতে শেয়ার করব। এখানে আমি যে স্টকটা বানানোর রেসিপিটা দেখাচ্ছি, তো আমার যে এক্সেস ম্যারিনেশনটা ছিল ওটাই জলে দিয়ে দিয়েছি, সমস্ত সয়া সস মিক্সচার সমেত খুব ভালো ফ্লেভার আসে। ওপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, কারণ ধনে পাতার একটা দারুণ অ্যারোমা আসে। আর দিয়ে দিয়েছি একটা বড় টুকরো জিঞ্জার। যখন আমরা স্যুপটা বানাবো এটাকে ছেঁকে বানাতে হবে, অ্যারোম্যাটিক্স আর চিকেনগুলোকে আলাদা করে তারপর অ্যাড করতে হবে, বাট সেই প্রসেসটা অন্য ভিডিওতে শেয়ার করবো। যদি তোমরা দেখতে চাও যে কী করে আমি স্যুপটা বানিয়েছি, তো নিচে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ডিটেলে। বাট এখানে স্টকটা তৈরি হয়ে গেছে আর গরম হয়ে গেছে জলটা, তো ওপরে আমি এরকম একটা ফুটো ফুটো ধরনের থালা নেব, তার মধ্যে ভালো করে আমি অয়েল মাখিয়ে নেব। আর তারপর মোমোগুলোকে এক একটা করে প্লেস করে দেবো, আর খুব বেশি গিঞ্জি করবে না, নর্মালি করবে, আর অয়েলটা ভালো করে মাখাবে, নয়তো কিন্তু মোমোগুলো লেগে ধরবে আর ভেঙে যাবে তোলা।
করার সময়। তো আমি সব মোমোগুলোকে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। এবার আমি একটা ঢাকনা চাপা দেবো, তার ওপর আমি লিডটা দিয়ে দেবো ওই ননস্টিক প্যানের, এতে অনেকটা এয়ার টাইট হয়। আর মোমোগুলোকে 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম স্টিম করবো, দ্যাট ইজ ইট, আর বেশি দরকার নেই। এটা খুব চটজলদি তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমাদের মোমোগুলো একদম তৈরি হয়ে গেছে। আমাদের চটজলদি বানিয়ে নিতে হবে মোমোর সস, যেটা ছাড়া মোমোটা জমবে না। তো সস বানানোর জন্য সবার আগে আমি দুটো টমেটোকে ব্লাঞ্চ করে নেবো, তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা শুকনো লঙ্কা। ব্লাঞ্চ হয়ে গেলে তোমরা দেখতে পাবে যে টমেটোর খোসাটা খুব সহজেই খুলে নেওয়া যায়। দুটো রসুনকে অ্যাড করে দিয়ে এই পুরো জিনিসগুলোকে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। প্যানের মধ্যে আমি অল্প অয়েল দিয়েছি, এবার অয়েলের মধ্যে ওই পেস্টটা আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এটাকে হালকা হালকা করে ফ্রাই করতে থাকবো। এর মধ্যে অ্যাড দেবো করবো রেড চিলি সস। তোমরা যদি ঝাল কম খাও তো অল্প একটু টমেটো সসও অ্যাড করতে পারো, বাট আমি মিষ্টি ভাব পছন্দ করি না তো আমি অ্যাড করি না। আমি এর মধ্যে দিয়েছি অল্প একটুখানি সোয়া সস, নুন স্বাদ মতো, চিলি ফ্লেক্সও অ্যাড করেছিলাম, অ্যান্ড অফকোর্স সব কিছু মিশিয়ে নিয়েছি। আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেখতে পাবে সসটা যখন কমে আসবে, শুকিয়ে আসবে, তো এটা তৈরি হয়ে গেছে। এটাকে কনস্ট্যান্ট নাড়াতে হবে, কিন্তু নয়তো গাইজ প্রচণ্ডভাবে এটা লেগে ধরবে, সো বি কেয়ারফুল। এই সসটাকে তোমরা চাউমিন থেকে শুরু করে, ফ্রাইড রাইস থেকে শুরু করে, শেজওয়ানে অনেক জায়গায় ইউজ করতে পারো। তো আমাদের চিকেন স্টিম মোমো একদম রেডি, দেখতেই পাচ্ছ। আর সেটাকে খাওয়া যাক আর দেখা যাক কিরকম হয়েছে। লঙ্কার যে চাটনিটা আমি বানিয়েছি না, এর থেকে দারুণ ব্রেকফাস্ট কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না। খুব ঝাল লাগছে, ঝালটা একটু কমলে তারপর খাবো। তোমরা ব্রেকফাস্টে কি খাচ্ছ অবশ্যই নিচে লিখে জানিও, আর আমি তোমাদের সাথে দেখা করবো সেকেন্ড ডোজ নিয়ে দুপুরের লাঞ্চে, দেখতে থাকো। তো গাইস, আমরা বাইরে তো বেরোতে পাচ্ছি না, বাট হ্যাঁ, বাড়িতে বসে আমরা কিছু ফেমাস কলকাতার মোমো জয়েন্টের মোমো ট্রাই করবো, যেগুলো আমার পার্সোনাল ফেভারিট। তো আজকে আমি লাঞ্চে দুটো ডিফারেন্ট টাইপ অফ মোমো এনেছি। যেটা তোমরা স্টির ফ্রাই মিক্স দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে চিকেন হ্যাংওভার মোমো, যেটা একটা স্পেশালিটি ফ্রম মোমো আই অ্যাম। হ্যাংওভার মোমোটা যেমন খুবই স্পাইসি, সেরকম ভেজিটেবল বেজেল মোমোটা আমি গুপ্তা ব্রাদার্স থেকে আনিয়েছি, যেটা ইজ লেস স্পাইসি বাট আগেন আ স্পেশালিটি। তো আসো দুটোকে ট্রাই করা যাক আর দেখা যাক কিরম লাগছে। Spicy hangover momo. আমি এটাকে বিশাল আউটসাইড দ্য ওয়ার্ল্ড তো স্পাইসি বলবো না, বাট এর মধ্যে একটা কাঁচা লঙ্কা টাইপের ফ্লেভার আছে, উইচ ইজ রিয়েলি নাইস অ্যান্ড রিফ্রেশিং। গ্রিজি অয়েলি নয়, একদমই নয়, অ্যান্ড দ্য মোমো ইজ সো সফট অ্যান্ড জুসি গাইজ, ফুল অফ চিকেন স্টাফিং। বিকজ এখান থেকে তিনটে অলরেডি সাবড়ে দিয়েছি, তো লেটস স্টার্ট উইথ দ্য ভেজ। মাংস খাওয়ার পর কি আর আমার মুখে আর শাকসবজি ভালো লাগে? বাট দারুন, সত্যিকারই দারুন। ঠিক আছে, তোমাদের এখন অবধি মোমো খেতে ইচ্ছা করছে কি করছে না নিচে লিখে জানাও, বুঝেছো? তো গাইস, আমি বিকেলে নিয়ে এসেছি আরও 2 প্লেট ভর্তি করে মোমো। এটা দুটো ডিফারেন্ট টাইপের মোমো যেটা আমি এনেছি। অফকোর্স এতগুলো আমি খেতে পারবো না, এটা কোনো মগ ব্যাং হচ্ছে না, এটা চ্যালেঞ্জ হচ্ছে যে কটা আমি খাবো বাকিটা আমার মা খাবে, ভাই খাবে, বাপি খাবে, আন্ডারস্ট্যান্ড? নেক্সট আমি যে মোমোটা খাচ্ছি গাইস, এটা হচ্ছে চিজ অ্যান্ড কর্ন মোমো। এই মোমোটা নিয়ে আমি খুব এক্সাইটেড, বিকজ জেনারেলি আমি চিজ খুব একটা খাই না, মানে খুব একটা কি একদমই খাই না, অ্যান্ড ইট ইজ টোটালি এগেনস্ট মাই ডায়েট। তো আমি এটা আমি অ্যাকচুয়ালি চাটার পাটার থেকে অর্ডার দিয়েছি, চাটার পাটার। আর এখানে দুটো ডিফারেন্ট টাইপের সস আছে, একটা হচ্ছে চিলি সস যেটা ঝাল, আর একটা হচ্ছে অ্যালাপিনো সস আছে, চিজি অ্যালাপিনো। দারুণ খেতে, আই মিন ইটস চিজি অ্যান্ড ভেতরটা খুব, যাদের চিজ খেতে খুব ভালো লাগে তাদের এটা খেতে খুব দারুণ লাগবে। এই তো খাওয়া যায় বলো। এইবার যেটা খাচ্ছি এটা হচ্ছে ওয়াও মোমোর, আর এটা হচ্ছে দার্জিলিং ফ্রাইড মোমো।
আর এটা হচ্ছে অরিজিনাল দার্জিলিং এর স্পাইসি সস। এবার আমি এটা খেয়ে বুঝতে পারবো কতটা অরিজিনাল, বিকজ ফ্রম দার্জিলিং। হ্যালো, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, এইসব জায়গার অরিজিনাল মোমো আমি প্রচুর প্রচুর খেয়েছি, গান্ডে পিন্ডে খেয়েছি। সত্যি কথা বলতে গেলে ওরকম ফ্লেভার আমি কলকাতায় আজ পর্যন্ত কোথাও পাইনি। ওয়াও মোমোর এই ফ্রাইড দার্জিলিং মোমোগুলো দেখতে কতটা ইয়ামি লাগে, ভীষণই কালারফুল আর বাইরেটা খুব ক্রিস্পি। কিন্তু এইগুলো আমি সাজেস্ট করবো যে একদম গরম থাকতে থাকতে খাবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাইরের যে লেয়ারটা থাকে ডোটা, ওটা ভীষণ শক্ত হয়ে যায়। আজ অবধি আমি ওয়াও মোমোর যত সস খেয়েছি এটা সবচেয়ে ঝাল সস, আই এগ্রি, বাট এক্স্যাক্ট রেপ্লিকা আমি বলতে পারবো না, বিকজ একটুখানি ব্যালেন্সের অভাব, মানে খুব বেশি আউট দেওয়ার ঝালটা, একটু ঝাল আর টকটার ব্যালেন্সটা কম আছে। সব মিষ্টি সস যেগুলো পাওয়া যায় ওই পুদিনা চাটনি মাটনি ওগুলো আমার কোনোদিন ভালো লাগতো না, বাট দিস ওয়ান ডেফিনেটলি আই লাইক, আই রেকমেন্ড। যে ঝাল সস দিয়ে মোমো খেতে চাও সে ডেফিনেটলি দার্জিলিং মোমো ট্রাই করতে পারো। স্টাফিং ইজ প্রিটি বেসিক, যেমন নর্মাল চিকেন মোমো স্টাফিং থাকে সেম স্টাফিং, নাথিং ডিফারেন্ট। মেকআপটা এখন তুলবো, এডিটিং করতে করতে আর একটুখানি খাবো যতটা পারি, বাকিটা মাকে আর বাপিকে দিয়ে আসবো। একটু রিল্যাক্স করা প্রয়োজন, কারণ পেটটা খুবই ভারী কি অবস্থা। তো রাতে আমি যে রুটিনটা ফলো করবো গাইস, ওটা খুবই একটা সিম্পল রুটিন, আমি সিম্পলি জাস্ট দুটো প্রোডাক্ট ইউজ করব এই পুরো রুটিনটা অ্যান্ড নাথিং এলস। আমি আমার জামাটাকে চেঞ্জ করে নিয়েছি আর মুখের মেকআপটাকেও একটা ফেস ওয়াশ দিয়ে জাস্ট প্লেন তুলে ফেলেছি। এবার আমি সবার আগে আমার স্কিন কেয়ারটা করে নেবো, তারপর নিয়ে আসবো রাতের ডিনারটা, করবো একটা ফেস স্ক্রাব। আর আমি ব্যবহার করছি মামাআর্থের ফেস স্ক্রাব, এটা তোমরা আমাকে আগেও ইউজ করতে দেখেছো। সারাদিন মুখে মেকআপ লাগা গেলে পোর্স খুব ক্লগ হয়, তার জন্য একটা ফেস স্ক্রাব খুবই কার্যকরী। মামাআর্থের এই ফেস স্ক্রাবের তিনটে ভ্যারাইটি রয়েছে, প্রথমটা হচ্ছে উপটন ফেস স্ক্রাব, যেটা আগেও তোমরা আমায় ব্যবহার করতে দেখেছো। এতে টার্মারিকের গুণ রয়েছে, তো যাদের মুখে প্রচণ্ড কালচে ভাবের প্রবলেম আছে তারা এটা ব্যবহার করতে পারো, ট্যানিং আর কালচে ভাব সরাতে এটা খুবই কার্যকরী। সেকেন্ড হচ্ছে চারকোল ফেস স্ক্রাব, এটা একটা ডিটক্স ফেস স্ক্রাব যেটা ডিপলি এক্সফোলিয়েট করে। যাদের প্রচুর ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে আর ক্লগড পোর্স, হিউজ পোর্সের সমস্যা, তারা এটা ব্যবহার করতে পারো। বাট আমি আজকে ইউজ করতে চলেছি আমার পার্সোনাল ফেভারিট, সেটা হচ্ছে চোকো ফেস স্ক্রাব। মামাআর্থের এই কোকো ফেস স্ক্রাবের মধ্যে রয়েছে কফি, কোকোয়া আর শিয়া বাটারের গুণ। কফি থাকার জন্য এর যে পার্টিকেলসগুলো রয়েছে খুবই ছোটো আর মাইনুট, একদম সফটলি জেন্টলি তোমার মুখের ওপর থেকে ডেড স্কিনকে রিমুভ করে, ইম্পিউরিটিস সরায় আর এক্সফোলিয়েট করে। শিয়া বাটার থাকার জন্য প্রোডাক্টটা কতটা ক্রিমি দেখতেই পাচ্ছ, তোমার স্কিনকে একদম ড্রাই করে না, নারিশ রাখে আর সফট রাখে। কোকোয়ার জন্য এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, যেটা ডেড স্কিনকে এক্সফোলিয়েট করার সাথে সাথে এজিং প্রসেসকে রিডিউস করে আর ইলাস্টিসিটি বাড়িয়ে তোলে। দুটো জিনিস মনে রাখবে গাইস, যখন ফিজিক্যাল এক্সফোলিয়েন্ট ইউজ করবে, একটা হচ্ছে জেন্টলি সার্কুলার মোশনে মাসাজ করবে, বেশি প্রেশার দেবে না, আর ফ্রেশ অ্যাকনি বা পিম্পল থাকলে ইউজ করবে না। স্ক্রাবটা অ্যাপ্লাই করে মুখটা ধুয়ে নেওয়ার পর আমি অ্যাপ্লাই করি একটা সিরাম। সাধারণত আমি হাইলোরনিক অ্যাসিডযুক্ত সিরাম ব্যবহার করি, বিকজ ওটা স্কিনটাকে হাইড্রেট করে আর সুন্দর বানিয়ে তোলে। এখানে আমি মামাআর্থেরই প্লাম সিরামটা ইউজ করছি আর রেজাল্টটা দেখতেই পাচ্ছ গাইস, স্কিনটা কতটা ফ্রেশ আর কতটা সফট আর বিউটিফুল লাগে। আমাদের সমস্ত প্রোডাক্টের মতো এই প্রোডাক্টটাও গাইস প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ডিটেল ইনগ্রিডিয়েন্ট লিস্ট প্যাকের পেছনেই মেনশন আছে। শুড বি ভোকাল ফর লোকাল ব্র্যান্ড, আর মামাআর্থ ইজ আ ভেরি গুড ক্রেডিবল লোকাল ইন্ডিয়ান ব্র্যান্ড, যেটা আমি অনেক সময় ধরে ট্রাই করছি। আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো তোমরা যদি কিনতে চাও ওখানে এই লিঙ্কগুলো পেয়ে যাবে। আর যদি মামাআর্থের ওয়েবসাইট থেকে কেনো তাহলে আমার স্পেশাল কোড অবশ্যই ইউজ করো, তাহলে তোমরা মিনিমাম 20% ডিসকাউন্ট পেয়ে যাবে আর প্রোডাক্টটা অনেকটাই সস্তা পড়বে। ডিনারটা নিয়ে আসবো আর দেখা যাক ডিনারে কী খাচ্ছি। তো গাইস, রাতের খাবারটা একদম জম্বো হতে চলেছে। রাতে আমি নিয়ে এসেছি পুরোপুরি একটা মোমোর প্ল্যাটার, এর মধ্যে রয়েছে দুটো প্যান ফ্রাইড চিকেন শেজওয়ান মোমো, একটা প্লেন চিকেন ফ্রাইড মোমো আর সঙ্গে অফকোর্স আওয়ার ভেরি ওন চিকেন স্টিম মোমো। এই মোমোগুলোকে খেতে যাতে আরও সুস্বাদু লাগে তার জন্য সঙ্গে রয়েছে ঝাল সস আর আমার পার্সোনাল ফেভারিট মিনসড চিকেন স্যুপ। মোমো বানানোর সময়ই আমি স্যুপটা বানাচ্ছিলাম, ওই তখনই স্যুপটা বানিয়েছিলাম। Oh, I love you, you love me.
খেয়েছি যে এখন অবধি ব্রেক দিয়ে ঢেকুর উঠছে, তো বুঝতেই পারছো লিমিটটা। যদি তোমাদের আজকের এই 24 hour মোমো চ্যালেঞ্জটা ভালো লেগে থাকে তো মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, কি করছো সোনা, কেন? খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, শুভ রাত্রি। চুমুতে চুমুতে ঢেকুর।